everyone, welcome back to my channel Gopa's Fashion Hub. आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो। आमार थामनेल देखे तुम्हारा बुझे गेछो जे आजके आमी की बानियेछी। आर आजके आमी जेटा बानियेछी सेटा होच्छे होममेड फेयरनेस सोप। जे जिनिसटा व्यवहार करले आमरा बाड़ीते पैक हिसाबे माझे मध्य व्यवहार करते पारी सेटा आमी दियेछी साबानेर मध्ये ढुकिए যেটা আমরা রেগুলার স্নান করার সময় ব্যবহার করব। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই যে সাবানটা যদি একবার বানাতে পারো বাড়িতে তাহলে আর জীবনে কোনোদিন অন্য সাবান ব্যবহার করার কথা ভাবতে পারবে না। কারণ এই সাবানটার মধ্যে যে যে ইনগ্রেডিয়েন্ট আছে আর আমি বাড়িতে এক পয়সা খরচা করাবো না। বাড়িতে যে সাবান আছে হ্যাঁ তার মধ্যে পিয়ার্স ডাভ বা বেবি সোপ যেকোনো এই তিনটে সাবান থাকতে হবে বাড়িতে। তাহলে বাড়িতে যা জিনিস আছে সেই জিনিস দিয়ে সাবান বানিয়ে ফেলবে, বাইরে থেকে আর কিনবার কোনো দরকার পড়বে না। আর এই সাবানটা ব্যবহারের ফলে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি হবে, ত্বক মাথার থেকে পা অবধি ত্বকের রং চেঞ্জ হয়ে যাবে, গায়ের বডির কালার চেঞ্জ হয়ে যাবে, উজ্জ্বল হবে, মুখের দাগ ব্রণর দাগ সব দূর হয়ে যাবে আর মুখ ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে। আর কি চাই তাই না? তো আর দেরি না করে চলো শুরু করে দিই আজকের ভিডিও, চলে এসো। তো আমি প্রথমে প্যাকটা বানিয়ে নেব, যে প্যাকটা আমি সাবানের মধ্যে দেব তার জন্য নিচ্ছি একটু জাফরান, বা তোমরা যে জাফরান বলে চেনো বা স্যাফরন বা কেশর যা নামে ডাকো। বিরিয়ানি টিরিয়ানি করতে আমরা বাড়িতে থাকে সবসময়, তো একটুখানি দিলাম, তোমাদের বাড়িতে থাকলে দেবে না হলে দিও না। আর এটাতে ভীষণ রং পরিষ্কার করা প্রপার্টি আছে। তো দেখো আমি অল্প একটু এক চিমটি জাফরান জলে ভিজিয়ে রাখলাম, এটাকে একটু ভিজিয়ে রেখে দিতে হবে, পরে আমি এটাকে মিশিয়ে নেব। এবারে আমি নিচ্ছি 1.5 চামচ চালের আটা বা চালের গুঁড়ো, গুঁড়োটা যেন মিহি হয় আটার মতন হয়। তার সাথে নিচ্ছি 1 চামচ বেসন, তারপরে নিচ্ছি 2 চামচ অ্যালোভেরা জেল, এটা মার্কেটেরই নিতে হবে, গাছের নিও না, তো বাজারের অ্যালোভেরা জেলটাই ভালো হবে এই প্যাকটার জন্য। তারপরে নিচ্ছে একদম আমার কাছে খাঁটি মধু আছে, 1 চামচ মধু নিলাম। যাদের যেটাতে প্রবলেম আছে বা অ্যালার্জি হয় সেটা দিও না। আর তার সাথে দিচ্ছি 1 চামচ অলিভ অয়েল। হ্যাঁ, যেটা বলছিলাম অ্যালোভেরা জেলের বদলে ফ্ল্যাক্সিড জেল নিতে পারো, যেটা আমার কাছে আছে ভিডিও সেটা দেখে নিও। আর এখন দিচ্ছি আমি 2 ই ভিটামিনের ক্যাপসুল, একটাতে হবে না, দুটো দিও, কিন্তু যাদের অয়েলি স্কিন তারা এই ই ভিটামিন ক্যাপসুলটা অ্যাভয়েড করো, দিও না। এবারে সব জিনিসটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, কোনো যেন লাম্প না থাকে, কোনো গুটলি না থাকে, ততক্ষণ মেশাতে হবে। যদি মনে হয় যে ড্রাই লাগছে তাহলে এর মধ্যে একটু গোলাপ জল মিশিয়ে নিতে পারো, কিন্তু প্লেন জল দেবে না। দেখো এখন ভালো করে মিশিয়ে নেওয়ার ফলে একদম সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে। তো এটাকে এখন আমি রেখে দেবো আলাদা। এই দেখো এটা হচ্ছে আমার সোপ তৈরি করার জন্য, সাবান তৈরি করার জন্য বেসটা, এটা আমি অ্যামাজন থেকে কিনেছি, মাত্র 99 টাকা দাম। আর এই দেখো এটা হচ্ছে একটা প্লাস্টিকের ডাব্বা, এরকম বাড়িতেই থাকে সবার, যদি এটা না থাকে তাহলে প্লাস্টিকের এরকম ডাব্বাতেও সেট করা যায়। তো এটার মধ্যে পেট্রোলিয়াম জেলি যেটাতে বসাবে সাবানটা জমাবার জন্য, সেখানটা পেট্রোলিয়াম জেলি বা ভেজলিন ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে বেরোয় খুব সুন্দরভাবে বেরিয়ে আসে। আর এই দেখো প্লাস্টিকের বাটিতেও আমি লাগিয়ে নিলাম ভেজলিনটা। আমি নিচ্ছি পিয়ার্স সাবান কারণ এর মধ্যে ভর্তি গ্লিসারিন থাকে, আমি ওই জন্য প্যাকের মধ্যে আর গ্লিসারিন দিইনি। গ্লিসারিনটা ভীষণ দরকার আমাদের রং ফর্সা করার জন্য, উজ্জ্বল করার জন্য। তো এখন আমি এটাকে অর্ধেকের বেশি সাবান নেব, পিয়ার্স সাবান, বড় সাবান নিয়েছি, অনেকটা সাবান হবে। সাবানটা যদি কম পড়ে যায় তাহলে কিন্তু জিনিসটা জমবে না। তো আমি এখন এটাকে গ্রেট করে নিচ্ছি। দেখো অর্ধেকের বেশি সাবান আমার গ্রেট করা হয়ে গেছে। এখন এটাকে আমি ডাবল বয়লার মানে গরম জলের মধ্যে বসিয়ে দিলাম, এটা ফুটে উঠেছিল জলটা, এখন আমি কম করে রেখেছি গ্যাসটাকে আর এটাকে বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে মানে জলটার মধ্যে যাতে এটা গলে যায়। এটাকে মাইক্রোওভেনেও তোমরা করে নিতে পারো। এই দেখো এখন গলে গেছে সাবানটা, একদম গলে যাবে, গরম জলে যদি করো তাহলে একদম গলে যাবে।
এবারে এই সাবান যে লিকুইড সাবানটা হয়ে গেছে তার মধ্যে আমি যে প্যাকটা বানিয়ে রেখেছিলাম সেই প্যাকটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। ভীষণ মজা লাগে যখন বানাবে তখন বুঝবে, ভীষণ এনজয় করছি আমি। দেখো কি সুন্দর হয়ে গেছে এখন এই যে লিকুইডটা বানিয়েছি সাবানের, সেটা কি সুন্দর, একদম কোনো গুটলি নেই, কোনো লাম্প নেই, একদম সুন্দর হয়ে গেছে পেস্টটা। এই সময় এই পর্যায়ে আমি এখন কেশরের জল বা জাফরানের জলটা আর জাফরানের যে স্ট্র্যান্ডসগুলো ছিল সেগুলো মিশিয়ে দিচ্ছি। এটা রং পরিষ্কার করার জন্য ভীষণ কার্যকরী, যদি না থাকে তাহলেও চলবে, কারণ আমি যা যা দিয়েছি, চালের আটা দিয়েছি, আরও অনেক কিছু আছে, সেটা তো রং পরিষ্কার ঝকঝকে হবে। এবারে আমি মোল্ডটার মধ্যে, সাবানের যে মোল্ডটা আছে এটার মধ্যে আমি শেপটার মধ্যে লিকুইডটা ঢেলে দিলাম, আর আমি জানতাম অল্পই হবে সেই জন্য এইটার মধ্যে হবে না, তাও আমি একটুখানি চেষ্টা করছি, যদি হয় ভালো, খুব একটা ভালো হবে না আমি এটাতে জানি, কারণ এটার মধ্যে সাবানটা খুবই কম আছে। দেখো কি সুন্দর শেপের হয়ে যাবে এই সাবানটা। এখন এটাকে আমি ফ্রিজে 3-4 ঘন্টা বা 5 ঘন্টা মতন জমাবার জন্য রেখে দেব। নর্মাল ফ্রিজে রাখতে হবে, ডিপ ফ্রিজে না। তো 4 ঘন্টা পরে আমি এটাকে বের করেছি, দেখো কি সুন্দর বেরিয়ে আসছে, ওয়াও, একদম শেপে, হার্ট শেপের আমার সাবান তৈরি। আর কি সুন্দর যে গন্ধ বেরোচ্ছে সে তো বলে বোঝাতে পারবো না, যখন নিজেরা বানাবে তখন আমার সাথে শেয়ার করো। দেখো হয়ে গেল আমার সাবান তৈরি। এইবারে এসছে প্লাস্টিকের যে সাবানটা, একদম পাতলা হয়েছে, এটা একটু মোটা হলে তবে ভালো জমতো। যাই হোক, আমার কাছে যেটুকু বেশি এক্সেস ছিল সেটা দিয়ে আমি তোমাদের দেখাবার জন্য জাস্ট করলাম, এটাতে ভালো করে ভেজলিন আমি মাখাইনি। তো এটা মোটামুটি হয়েছে, কিন্তু আরও ভালো হবে যখন বেশি সাবানের এটা দেবে, সাবানের লিকুইডটা যখন বেশি দেবে তখন ভালো মতন জমবে, এটা আরেকটু জমবে। তো যাই হোক, দেখিয়ে দিলাম তোমাদের আমি, দুটো সাবান আমার তৈরি হয়ে গেছে। তো দুটো হোমমেড ফেয়ারনেস সোপ তৈরি হয়ে গেল। তো দেখে নিলে কিভাবে বানিয়েছি, স্টেপ বাই স্টেপ ওইভাবেই বানাবে যেভাবে বানিয়েছি, খুব ইজি বানানো। একবার প্রথমবার হয়তো মনে হবে বাবা কত কিছু করছি, কিন্তু সেকেন্ডবার থেকে জল ভাত হয়ে যাবে, আমি নিজে বানাচ্ছি, আমি নিজে বুঝছি, আমার কাছে এগুলো এখন জল ভাত হয়ে গেছে। তো আজকে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিও, সাবস্ক্রাইব করো, যারা আমার ভিডিও নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে বেলটা প্রেস করো, কারণ তোমরা অনেকেই বলো দিদি আমরা নোটিফিকেশন পাই না, কারণ নোটিফিকেশন এই জন্য পাও না যে তোমরা সাবস্ক্রাইব হয়তো করেছো, রেড সাবস্ক্রাইব লেখা থাকে ওটা সাবস্ক্রাইব করেছো, কিন্তু বেলটা প্রেস করোনি। বেলের মধ্যে অল থাকে, অলটা প্রেস করলে তোমরা সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে, ঠিক আছে? আর অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো, বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো, যাতে তারাও জানতে পারে যে কিভাবে সাবান ব্যবহার করা যায়, কিভাবে সাবান বাড়িতে তৈরি করা যায়। আমার এগুলো খুব মজা লাগে এইসব জিনিসগুলো তৈরি করতে, যখন আমি নিজে বানাই তখন আমি খুব এনজয় করি। তো আজকে এইটুকুই রইল, পরের ভিডিওতে আবার দেখা হবে, আসি তাহলে, বাই।